কোনো কিছুর জন্য কঠোর পরিশ্রম করা নাকি অল্প পরিশ্রম করা কোনটা ইসলামে প্রশংসনীয়? মুতাওয়াসিত, অর্থাৎ দুটোর মাঝখানে যেটা আপনার পক্ষে সহজ, কারণ ইসলাম সহজতাকে পছন্দ করে। কঠোর পরিশ্রম করে হার্ট ফেল করাকে ইসলাম পছন্দ করে না। কঠোর পরিশ্রম করে কদিন পরে ডিমোরালাইজড হয়ে যাবেন, ডিমোটিভেটেড হয়ে যাবেন, সেটা ইসলাম পছন্দ করে না।